সুধি ভক্তমণ্ডলী ভাগবত কথার শৃঙ্খলায় আজ আরও একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমি রথিন দাস গোস্বামী সাত্ত্বিক পুরাণগুলির মধ্যে শ্রীমদ্ ভাগবতের পরেই পদ্মপুরাণ শ্রেষ্ঠত্বের দাবি রাখে সুবিশাল এই পুরাণখানি বর্তমানে এই পুরাণের ছয়টি খণ্ড পাওয়া যায় স্বর্গ ভূমি পাতাল ব্রহ্ম ক্রিয়া যোগ ও উত্তরখণ্ড বহুতত্ত্বে পূর্ণ এই পুরাণটি বৈষ্ণবদের কাছে একটি আদরের গ্রন্থ বহু কাহিনী সম্বলিত এই পুরাণ বিশেষ করে শ্রীরামচন্দ্রের অশ্বমের যজ্ঞের কাহিনী পাতাল খণ্ডে সুবিস্তৃত জাম্যবান কথিত পুরাকল্পীয় রামায়ণ প্রতিটি একাদশীর কাহিনী পদ্মপুরাণের প্রতিপাদ্য বিষয় আসুন আজ পদ্মপুরাণ থেকে দুটি সংক্ষিপ্ত উপাখ্যান আমরা সাধন করি একটি নর্মদা বা রেবা তীর্থের মাহাত্ম এবং অন্যটি রাজা দীনানাথের নরমেত যজ্ঞের বৃত্তান্ত আসুন শুরু করা যাক পঞ্চজন গন্ধর্বকুমারী কুমারী প্রমোহিনী সুশীলা সুস্বরা সুতারা আর চন্দ্রিকা পরস্পর পরস্পরকে খুব ভালোবাসত তারা যেন পাঁচ বোন সকলেই রূপবতী তাদের হাব ভাব নৃত্য এবং বেনু বিনাদি বাদ্যযন্ত্র বাদনে সকলেই দক্ষা একবার বৈশাখ মাসে পঞ্চসখী মিলিতা হয়ে দেবী গৌরীর আরাধনা করবার জন্য মান্দার আদি নানা পুষ্প চয়ন করতে করতে বন থেকে বনান্তরে ভ্রমণ করে অবশেষে তারা অচ্ছদ সরোবরে উপস্থিত হলো তারপর মাটি দিয়ে গৌরীর মূর্তি গড়ে সোনা মুক্তায় আদি দিয়ে ভূষিত করে গন্ধ চন্দন পুষ্প আদি নানা আয়োজনে দেবীর পূজা করে বিবিধ কৌশলে নৃত্য করল তারা তারপর পাঁচজনেই মধুর স্বরে গান শুরু করলো যখন তারা সঙ্গীত রসে একেবারে নিমগ্না এমন সময় মুনিবর বেদনিধির জ্যেষ্ঠ পুত্র নাম তীর্থপ্রবর স্নান করবার জন্য সেই অচ্ছদ সরোবরে এসে উপস্থিত তার রূপ যেন মদনকেও হার মানায় গন্ধর্ব কুমারীগণ সেই তীর্থপ্রবরকে দেখে মনে মনে ভাবছে এই ব্যক্তি বোধ হয় আমাদের অতিথি হবে তারা তখন নৃত্য গীত ছেড়ে এসে যুবককে আরও ভালোভাবে দেখবার জন্য বিশেষ উৎসুক হলো কারো চোখের পলক যেন পড়ছে না মনে মনে বিচার করছে এই পুরুষ কি রতিপতি মদন হবে আবার ভাবছে না না মদন হলে তার সঙ্গে রতি নিশ্চয়ই থাকত অশ্বিনী কুমার যুগলও নয় কারণ তারা সব সবসময় যুগ্মচারী অর্থাৎ একা একা হয়ে কেউ তারা থাকে না তাহলে এই যুবক কোনো গন্ধর্ব সিদ্ধ অথবা কোনো কামরূপধারী ধারী হবে কোনো হতে পারে কুমারীগণ ভাবছে গৌরী আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন তাই আমাদের জন্য এই রূপবান বরকে পাঠিয়েছেন আমি ইহাকে বরণ করিলাম এই বাক্য পাঁচ কুমারী সঙ্গে উচ্চারণ করল সেই ঋষিপুত্র তীর্থপ্রবর স্নান তর্পণাদি মধ্যাহ্ন ক্রিয়া সমাপন করে সেই কুমারীদের কথা শুনে মনে মনে চিন্তা করল কি আশ্চর্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবগণ যোগ অবলম্বী পুরাতন মুনিগণ ও রমণীগণের লীলা দ্বারা বিমোহিত হন আমিও ধর্মরক্ষণে চেষ্টা করেও তাদের দ্বারা মোহিত হতেছি এক্ষণে আমার কর্তব্য এই যে ওরা আমার কাছে আসার পূর্বেই গৃহে পেরা উচিত এইরূপ চিন্তা করে সেই ঋষিকুমার যোগ বলে সহসা অদৃশ্য হয়ে গেল কুমারীগণ এই দৃশ্য দেখে শূন্য হৃদয়ে দশ দিক অন্ধকার দেখল তারা পরস্পর বলা বলি করল এ নিশ্চয় ইন্দ্রজাল জানে কিংবা মায়া জানে নচেত এই দেখলাম আবার অদৃশ্য হলো কেমন করে হায় হায় কি কষ্ট বিধাতা তোমাকে কেনই বা দেখালেন আর কেনই বা এখানে আনলেন তোমার চিত্ত কি দয়াহীন আমাদের প্রতি কি তোমার মন নাই তুমি কি নিষ্ঠুর আমাদের মন হরণ করবার জন্যই কি তুমি এখানে এসেছিলে তুমি কি আমাদের পরীক্ষা করছো হে হৃদয়েশ্বর তোমার দেখা না পেলে আমরা আর বাজব না তুমি আবার ফিরে আসবে এই আশায় আমরা এখনো জীবিত আছি তুমি যেখানে আছো আমাদেরকেও সেখানেই নিয়ে চলো এইভাবে কন্যাগণ বহুক্ষণ বিলাপ করেও যখন তার আর দেখা পেল না তখন নিজ নিজ পিতার ভয়ে নিজ নিজ গৃহপানে যেতে শুরু করল সকলেই প্রায় অপরাহ্নকালে গৃহে ফিরলে তাদের মাতা নিজ নিজ কন্যাকে জিজ্ঞাসা করল এত দেরি হবার কারণ কি তদুত্তরে তারা বলল কিন্নরীগণের সঙ্গে অৎসৎ সরোবরে ক্রীড়া করতে করতে এত বেলা হয়েছে বুঝতে পারে নাই কারো মুখে কথা কইবার যেন ইচ্ছা নাই বান্ধবগণের সঙ্গেও বেশি কথা বলল না তারা কখন তারা ভূতলে স্বয়ন করলো আবার কখনো জানলার ধারে গিয়ে দাঁড়ায় কখনো বা বিছানায় পড়ে কাঁদে আহারে রুচি নেই ক্ষণকাল যেন যুগ সম মনে হলো এইরূপেই যারা ক্রান্তের ন্যায় সেই রাত্রিটি কোনো মতে ধৈর্য ধরে কাটালো তারা রাত্রিতে কারও ঘুম আসে না কখন রাত্রি প্রভাত হয় সেই অপেক্ষা যেইমাত্র পূর্বাকাশে অরুণোদয় লক্ষ্য করল আর ঘরে মন থাকতে চাইছে না নিজ নিজ মায়ের কাছে অনুমতি নিয়ে গৌরী পূজার জন্য আবার বেরিয়ে তারা সেই সরোবরে স্নান করে পূর্ববত গন্ধ পুষ্প আদি দ্বারায় গৌরী দেবীর পূজা করে নৃত্য গীত শুরু করলো সেই ঋষিকুমার পূর্বদিনের মতো স্নানের জন্য অচ্ছদ সরোবরে উপস্থিত হলে সেই কন্যাগণ অতি আনন্দ সহকারে তাড়াতাড়ি সেই কুমারের কাছে গিয়ে পরস্পর বাম দক্ষিণ হস্ত ধারণ ক্রমে এক বেষ্টনী তৈরি করে তাকে বন্ধন করল আর বলল হে প্রিয় তুমি পূর্বদিন চলে গিয়েছ কিন্তু আর যেতে পারছ না আমরা তোমাকে বরণ করেছি তখন কুমারীগণের বাউপাশে বদ্ধ সেই ঋষি কুমার বলল তোমরা ভালো কথাই বলেছ কিন্তু আমি ব্রহ্মচারী গুরুকুলে বাস করি বিদ্যাশিক্ষা লাভের জন্য তোমাদেরকে আমি বিবাহ করলে আমার ধর্ম নষ্ট হবে যে আশ্রমে যেমন ধর্মবিহিত আছে পণ্ডিতগণের তা পালন করা উচিত তাই এই বিবাহ আমি ধর্ম বলে মনে করি না ঋষিকুমারের এমন কথা শুনে সেই কন্যাগণ বলল ধর্ম হতে অর্থ অর্থ হতে কাম কাম হতে সুখরূপ ফল সৃষ্টি হয় তোমার ধর্ম বাহুল্য প্রযুক্ত সেই কাম সন্মুখে উপস্থিত তাই নানাবিধ ভোগ সহ তার সেবা করো কুমার বলল তোমাদের বাক্য সত্য বটে কিন্তু আমি আবশ্যক ব্রত সমাপন করে গুরুদেবের অনুমতি লয়ে তবে বিবাহ করব ইহার অন্যতা হতে দিতে পারি না তদুত্তরে কন্যাগণ বলল তুমি সুন্দর কিন্তু স্পষ্টতই মূর্খ বেদজ্ঞ সুখী ব্যক্তির সিদ্ধ ঔষধ সিদ্ধ রসায়ন সিদ্ধ নিধি সৎকুল বরাঙ্গনা সিদ্ধ মন্ত্র সিদ্ধ রস এই সকল ধর্ম তো সেব্য কার্য যদি দৈবশত সিদ্ধি লাভ করে তবে নীতিজ্ঞ ব্যক্তি তাতে উপেক্ষা করেন না কারণ উপেক্ষা ফলপ্রদা হয় না তাই বিলম্ব করতে উচিত নয় বিশতেও অমৃত গ্রাহ্য অপবিত্র স্থান হতেও কাঞ্চন গ্রহণ করা কর্তব্য নিচের নিকট হতেও উত্তমাবিদ্যা শিক্ষণীয় এবং নিচকুল হতেও স্ত্রী রত্ন গ্রহণ করা উচিত এইসব কারণে তুমি এই মঙ্গল কর্ম স্বীকার করো এখন গন্ধর্ব বিবাহ ছাড়া আমাদের বাঁচবার আর কোনো উপায় নাই কুমারীগণের এমন বাক্য শুনে সেই ঋষি কুমার বলল ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারিটি যথাক্রমে উপাসিত হলে ফলপ্রদ হয় আর যদি বিপরীত হয় তাহলে নিষ্ফল তাই আমি ব্রতি অকালে দ্বার পরিগ্রহ করিব না যেজন ক্রিয়াকাল জানে না সে ক্রিয়া ফলও পায় না সেই ব্রাহ্মণ বালকের এরূপ অভিপ্রায় শুনে প্রমোহিনী হাত ছেড়ে দিয়ে সেই কুমারে পদযুগল জড়িয়ে ধরল সুশীলা ও সুসরা তার দুই বাহু ধরল সুতারা তাকে আলিঙ্গন করল আর চন্দ্রিকা তার মুখে চুম্বন দিতে লাগলো তথাপিও সেই ঋষিকুমার নির্বিকার কিন্তু ক্রমে সেই ব্রহ্মচারী অতিশয় ক্রোধ ভরে সেই কুমারীগণকে সাপ দিলেন তোরা পিসাচির মতো আমার সঙ্গে ব্যবহার করিলি তাই পিসাচি হইবি এমন সাপ বাণী শুনে সেই কুমারীগণ অতি ক্ষোভের সঙ্গে বলল আমরা তোর হিতের জন্য চেষ্টা করলাম আর তুই কিনা আমাদের সাপ দিলি আমরাও তোকে সাপ দিচ্ছি তুইও পিসা ছবি এইভাবে পরস্পর সাপ প্রদানের ফলে সেই কন্যাগণ আর সেই ব্রহ্মচারী ঋষিকুমার পিসাচত্ব লাভ করল তখন তারা দারুণ ক্লেশে কান্নায় ভেঙে পড়ল তা সবার পিতা তাদের এই দশা দেখে গভীর শোকে মুহ্যমান হল পরে সেই পিসাচ পিসাচিগণ সেই সরোবরের তীরে আহার সন্ধানের জন্য ইতস্তত ধাবিত হয়ে অতি দুঃখে বাস করতে লাগলো। অতপর এইভাবে বহুকাল গত হবার পর যদৃচ্ছ বিচারণকারী মহর্ষি লোমশ সেখানে উপস্থিত হলে সেই পিসাচ পিসাচিগণ তাকে ভক্ষণ করবার জন্য তার দিকে ধাবিত হল কিন্তু মুনিবরের এমন তেজ যে সেই তেজে সকলের গাত্র পুড়ে যাচ্ছিল তাই তার নিকটবর্তী হতে পারল না কেউ সকলে দূরেই দাঁড়িয়ে রইল কিন্তু সেই ব্রাহ্মণ কুমার পূর্বজন্ম প্রভাবে সেই মুনিবরের চরণে সষ্টাঙ্গে প্রণাম করে মধুর বাক্যে বলল হে বিপ্রবর মহাভাগ্যের ফলে সাধু সঙ্গ লাভ হয় তারপর সেই রূপে ব্রহ্মচারী থেকে পিসাচত্ব লাভ করল সকল সেই লোমস মুনিকে বলল মুনিবর সব কথা শুনে বললেন তোমরা সকলে আমার সঙ্গে রেবা নদীতে স্নান করো নর্মদা সকলকে অবশ্যই সাপ মুক্ত করবে রেবা স্নানে সকলের পাপ নাশ হয় এ আমার দৃঢ় বিশ্বাস পণ্ডিতগণ যে পাপের প্রাশ্চিত্ত দেখিতে পান না সেই সকল পাপ নর্মদা অর্থাৎ রেবা নদীতে স্নানের ফলে বিনষ্ট হবেই হবে পূর্বজন্মকৃত পুণ্যের প্রভাবেই রেবা তীর্থ লাভ হয় সেই নর্মদায় স্নানের ফলে মানব আর গর্ভাবাস করে না অর্থাৎ মুক্তি লাভ করে তখন সেই পিসাচ তার সঙ্গে নর্মদার তীরে গিয়ে উপস্থিত হলে সেই সময় এক প্রচন্ড বায়ু প্রবাহের দ্বারা সেই নর্মদার জলকনা তাহাদের অঙ্গে স্পর্শ করল আর সঙ্গে সঙ্গেই তাদের পিসাচত্ব দূর হয়ে গেল দিব্য দেহ ধারণ করে নর্মদার বহু প্রশংসা করল তারা তারপর মহর্ষি লোমসের বাক্য অনুসারে সেই ঋষি কুমার সেই গন্ধর্ব কুমারীগণকে পরিণয় করল তারপর তারা সেই নর্মদা তটেই বহুকাল স্নান পান বাস করতে লাগলো আর সেই নর্মদাকে অর্চনা করে অন্তিমে বিষ্ণু লোকে গমন করল আসুন এবার রাজা দীনানাথের নরমের যজ্ঞের বৃত্তান্ত সৌনকমণির প্রশ্নের উত্তরে সুতমুনি বললেন যেই পুণ্য দ্বারা মানব পাপ মুক্ত হয়ে হরিধামে গমন করতে পারবে তা আমি বলছি যে মানব ধনের দ্বারা ক্রিম্বা প্রাণ দ্বারাও ব্রাহ্মণের প্রাণ রক্ষা করে সে বিষ্ণু লোকে গমন করে এ সম্বন্ধে এক পুরাতন ইতিহাস বর্ণনা করব শ্রবণ কর পুরাকালে দাপর যুগে দিনানাথ নামে এক রাজা ছিলেন তার কোনো পুত্র সন্তান ছিল না একদিন মহামণি গালব তার গৃহে উপস্থিত হলে তিনি বিধিমতো তার সেবা করলেন তারপর জিজ্ঞাসা করলেন হে মহর্ষি আমি অপুত্র হয়তো বা পূর্বজন্মে কোনো পাপ কার্য করেছি তাই বোধ হয় এ জন্মে পুত্র মুখ দেখতে বঞ্চিত আছি হে ব্রাহ্মণ এমন কি কোনো পুণ্যকর্ম নাই যার দ্বারা পুত্র লাভ হতে পারে যদি তেমন কিছু থাকে আমাকে বলুন আমি নিশ্চয়ই তা করবো যে মানুষের পুত্র নাই তার জীবনই অর্থহীন দিনরাতের প্রশ্নের উত্তরে গালব মুনি বললেন তুমি যদি নরমেদ যোগ্য করো তাহলে সর্বগুণান্বিত পুত্র লাভ করবে সকল যজ্ঞের শ্রেষ্ঠ নরমেদ যোগ্য। যার দেহ খুব সুন্দর সুন্দর বদন সর্বশাস্ত্র জ্ঞান যার আর সৎকুলে জন্ম হলে তবেই তাকে যজ্ঞে বলি দেওয়া হবে অঙ্গহীন মূর্খ কৃষ্ণবর্ণ দেহ তাকে বলির জন্য গ্রহণ করা যাবে না গালকমণির উপদেশ পালন করবার জন্য রাজা দীনানাথ দুধগণকে আদেশ করলেন যজ্ঞের জন্য যেমন বলি প্রয়োজন সব বুঝিয়ে বললেন দুধগণ নরমের যজ্ঞের উপযুক্ত ব্যক্তির সন্ধানে বেরিয়ে দেশে দেশে ঘুরতে লাগল বহু দেশ ঘুরেও কোথাও তেমন লোক পাওয়া গেল না অবশেষে দুধগণ দশপুর নামক দেশে গিয়ে দেখল সেখানকার নারী পুরুষেরা সকলেই খুব সুন্দর নারীগণের চন্দ্র মুখ দেখলেই পুরুষেরা মুগ্ধ হয় সেই দেশে কৃষ্ণদেব নামে এক ব্রাহ্মণ বাস করেন তার স্ত্রীর নাম সুশীলা আর তার তিন পুত্র পরম বৈষ্ণব সেই ব্রাহ্মণ নিত্য বিষ্ণু পূজা করেন দীননাথের দুধগণ সেই কৃষ্ণদেব ব্রাহ্মণের কাছে গিয়ে বলল হে ব্রাহ্মণ আমরা শুনেছি আপনার তিন পুত্র সকলেই শাস্ত্রবিদ পিতৃভক্ত সত্যবাদী অবশ্যই সুন্দর দেহ কিন্তু আমাদের রাজার কোনো সন্তান নাই তার মনে বড় দুঃখ তাকে মহর্ষি গালব উপদেশ দিয়েছেন নরমের যোগ্য করবার জন্য আপনার তিন পুত্রের মধ্যে যে কোনো একজনকে যদি দান করেন তাহলে রাজার খুব উপকার হয় আর সেই পুত্রের বিনিময়ে আপনাকে চতুর লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আপনি যদি অর্থের বিনিময়ে এক পুত্রকে দান না করেন তাহলে আমরা জোর করেই লয়ে যাব আমরা রাজ আজ্ঞাকারী রাজবিত্রদের এমন ভয়ঙ্কর কথা শুনে ব্রাহ্মণী শোকে একেবারে বিহল হয়ে পড়লেন তার প্রাণ ত্যাগ করবার উপক্রম হল অনেক কান্নার পর ব্রাহ্মণী কাতর কণ্ঠে বললেন পুত্র ছাড়া গৃহে ধন বা জীবনের কোনো প্রয়োজন নাই ব্রাহ্মণীর এই কথা শুনেই দূতেরা ভীষণ ক্রোধে তাহার গৃহে চারি স্বর্ণ মুদ্রা ফেলে রেখে তার জ্যেষ্ঠ পুত্রকে লয়ে যেতে উদ্যত হলে সেই দ্বিজবর জোড় হাতে কাঁদতে কাঁদতে বললেন একান্তই তোমরা যখন ছাড়বে না তাহলে আমার ওই জ্যেষ্ঠ পুত্রকে রেখে অন্য কোনো পুত্রকে নিয়ে যাও দুধগণ ব্রাহ্মণের কথায় সেই জ্যেষ্ঠ পুত্রকে ছেড়ে দিয়ে ব্রাহ্মণীকে বলল তোমার কনিষ্ঠ পুত্র দাও আমরা নরমের যজ্ঞের জন্য নিয়ে যাই ব্রাহ্মণী তাদের কথা শুনে ঝড়ে যেমন কলা গাছ উপড়ে পড়ে তেমনিভাবে মাটিতে লুটিয়ে পড়লেন তারপর নিজের মাথায় করাঘাত করতে করতে কাঁদতে কাঁদতে বললেন আমি কখনোই আমার কনিষ্ঠ পুত্রকে দেব না তখন সেই ব্রাহ্মণের মধ্যম পুত্র পিতামাতাকে প্রণাম করে বিনয়ের সঙ্গে বলল মাতা যদি বিষ দান করে পিতা যদি বিক্রয় করে আর রাজা যদি সর্বস্ব হরণ করে তাহলে সেই প্রতিকারের জন্য কার কাছে মানুষ গিয়ে দাঁড়াবে এই কথা বলে সেই মধ্যম পুত্র রাজবৃত্তগণের সঙ্গে সেই রাজার যজ্ঞের উদ্দেশ্যে সত্তর রওনা হলো পুত্রের বিচ্ছেদে ব্রাহ্মণ ব্রাহ্মণী কেঁদে কেঁদে অন্ধের মতো হয়ে গেল এদিকে ব্রাহ্মণের মধ্যম পুত্রকে নিয়ে রাজবৃত্তগণ চলছে পথি মধ্যে মহর্ষি বিশ্বমিত্রের আশ্রম সেখানে সকলে বিশ্রামের উদ্দেশ্যে উপস্থিত হল মুনিবর তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন তদুত্তরে রাজ আনুপূর্বিক সকল ঘটনা বলল সকল কথা শুনে মুনিবর চিন্তা করলেন আমার প্রাণ যাক তথাপি এই বালক সুখী হোক বালকের জন্য ব্রাহ্মণের জন্য আর প্রভুর জন্য যে প্রাণ ত্যাগ করতে পারে সেইজন সনাতন লোকে গমন করে এইরূপ মনে মনে চিন্তা করে মুনিবর রাজবৃত্তগণকে বললেন তোমরা এই বালককে পরিত্যাগ করে আমাকে নিয়ে চলো এই বালক সংসারে জন্মগ্রহণ করে এখনও কোনো সুখ ভোগ করে নাই তাহলে এ মরবে কেন এই বালককে তোমরা নিয়ে আসার পর এর মাতা পিতা জীবিত আছেন কিনা সন্দেহ তোমরা এই বালককে তার পিতামাতার কাছে ফিরিয়ে দিয়ে এসো আমাকেই নরমের যজ্ঞের পশু হিসাবে রাজা গ্রহণ করুক মহর্ষি বিশ্বামিত্রের এমন কথা শুনে রাজভৃত বলল রাজার অনুমতি বিনা আমরা আপনাকে নিয়ে যেতে পারি না রাজর্ষিকে এই কথা বলে তারা দ্বিজ পুত্রকে নিয়ে নরমের যজ্ঞাগারে উপস্থিত হল আর মুনি বড় তাদের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হলেন দুধগণ রাজাকে মুনির বক্তব্য বিষয় বললে রাজা অতি শঙ্কিত হয়ে মুনির চরন্তরে পড়ে বলল হে মহর্ষি আপনি এমন এক যজ্ঞ আমার দ্বারা করান যাতে বলিদান ব্যতীতই আমার পুত্র হয় তাহলে আপনি এই বিপ্রপুত্রকে নিয়ে যেতে পারবেন মহর্ষি বিশ্বমিত্র বললেন হে রাজন আমি যখন এসেছি তোমার পুত্র অবশ্যই হবে আমার দর্শন যখন পেয়েছ তুমি পুত্র লাভ করবেই করবে যজ্ঞের জন্য যে সকল ব্রাহ্মণ নিযুক্ত ছিলেন তাদের সঙ্গে বিশ্বমিত্র মিলিত হয়ে যজ্ঞ সমাপন করলেন কোনোরূপ বলি ছাড়াই তারপর সেই মহর্ষি দ্বিজপুত্রকে সঙ্গে করে তার বাড়ি অর্থাৎ দশপুরে গিয়ে তার পিতাকে ডাকলেন বিপ্রবর বাড়ি আছেন ব্রাহ্মণ ঘরের মধ্য থেকে উত্তর করলেন হ্যাঁ আছি তবে মৃতবধ রাজা জোর করে আমার পুত্রকে নিয়ে গেল আমরা আর কী করবো মৃতবধ অন্ধবধ পড়ে আছি মাত্র মুনিবর বললেন দেখো এই তোমার সেই পুত্র একে গৃহে নিয়ে যাও অমনি সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী সেই পুত্রের নাম ধরে ডাকতে ডাকতে বাইরে এসে পুত্রের মুখ দর্শন করেই আনন্দে আত্মহারা হলেন চক্ষে ভালোভাবে দেখতে পেলেন তারপর মুনির চরণতলে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন হে মুনিবর আপনি আমাদের জীবন দান করলেন মুনিবর তাদেরকে আশীর্বাদ করে আপন আশ্রমে চলে গেলেন কিছুকাল গত হলে সেই রাজা দীননাথের এক সুন্দর পুত্র জন্মগ্রহণ করল রাজা মহানন্দে প্রচুর ধন দান করলেন যেজন ধন বা প্রাণদানে বিপ্রকে পালন করে তার অবশ্যই বিষ্ণু লোকে গতি হয় আজ এ পর্যন্ত সবাই মিলে বলুন রাধা রাধা